আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা বলবো, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ ইব্রাহিম পড়বো, তৃতীয় তাকবীর দিয়ে মাইয়িতের জন্য যেটা দোয়া আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জানাজার সালাতের ব্যবস্থাই করা হয়েছে মাইয়িতের দোয়া করার জন্যই। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আত্তাহারিক টিভির নিয়মিত অনুষ্ঠান ইবাদতের বাস্তব প্রশিক্ষণ। আজকে আপনাদের সামনে জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের দেশের অধিকাংশ মানুষ জানাজার সালাত সঠিকভাবে আদায় করতে জানি না এবং জানাজা সংক্রান্ত বিষয়ে অনেক মাসলা মাসাইলেই আমরা ভুল করে থাকি। আজকে আমরা জানাজা সম্পর্কিত মাসলা মাসাইল আলোচনা করো তো জানাজার সালাতের বাস্তব প্রশিক্ষণ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সর্বপ্রথম শুরু করব, একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমরা কী করতে পারি এবং মারা গেলে কী করতে পারি, সেই থেকেই আমরা শুরু করব। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকবে, যখন সে মৃত্যুসজ্জায়, তখন আমরা তাকে তালকিন করাব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্বিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও, মানে তাকে বলো, বলতে বলো, তাকে স্মরণ করিয়ে দাও যেন সে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, তার শেষ কালেমা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা'আ ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহর সন্তুষ্টির জন্য আর এটাই যদি তার শেষ আমল হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি সে মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের দেশে মুমূর্ষু ব্যক্তিকে কেন্দ্র করে তার চতুর্দিকে কোরআন নিয়ে বসে আমরা কোরআন তেলাওয়াত করে থাকি এবং অনেকে কোরআন খতম দিয়ে থাকি, মনে করি এটা তার বিশেষ ফায়দা দিবে। মুমূর্ষু ব্যক্তির পার্শ্বে বসে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি, মনে করি এটাই তার মনে হয় ফায়দা দেবে, কিন্তু বাস্তবেই তা নয়, এর উল্টা। কোরআন তেলাওয়াত করা অবশ্যই নেকির কাজ, কিন্তু আপনি যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করছেন সেই উদ্দেশ্য সহি নয়, এজন্য সেটাই বিদআতে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন কেউ মারা গেছেন তখন তার পার্শ্বে কেউ কোরআন তেলাওয়াত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি হলো লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দেওয়া। অতএব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করেই সন্তুষ্ট থাকব, কোনো বিদআত করব না, বিদআত করে জাহান্নামের কাষ্ঠে ঝুলব না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপর যখন একজন মুমূর্ষু ব্যক্তি যখন সে মৃত্যুবরণ করবে, যখন তার রূহ কবজ হয়ে যাবে, তখন আমাদের সর্বপ্রথম কাজ হবে যে তার চক্ষু বন্ধ করে দেওয়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষের রূহ বেরিয়ে যায় তার দেহ থেকে, তখন দুই চোখ ওই রূহকে অনুসরণ করতে থাকে, দেখতে থাকে যে তার রূহটা বেরিয়ে গেল। এজন্য অনেক সময় দেখা যায় যে একজন মাইয়েতের চোখ খোলা আছে, তো সেই সময় আমাদের করণীয় হলো যখন দেখবেন যার মাইয়েতের পার্শ্বে যারা বসে থাকবেন তারা যখন দেখবেন যে রূহ চলে গেল, সে মারা গেল, তখন তার চক্ষু হাত দিয়ে বন্ধ করে দিবেন এবং তার মুখ যদি খোলা থাকে তাহলে মুখটা চেপে বন্ধ করে দিবেন যেন মুখটা ফাঁকা হয়ে না থাকে, এবং এরপরে তাকে একটি কাপড় দিয়ে ঢেকে দিবেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল এবং সাহাবায়ে কেরাম যখন মারা যেতেন তাদের কেউ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মানুষ মারা যাবে তখন অবশ্যই মানুষকে সংবাদ দেওয়া জরুরি, মানুষকে সংবাদ দিতে হবে, কিন্তু সংবাদ যেন এমন না হয় যেটা প্রচারণা,
আমাদের দেশে যেমন বিভিন্ন শহরে মাইক নিয়ে প্রচার করে থাকে, এ ধরনের প্রচারণা করা ঠিক নয়। বরং স্বাভাবিক মানুষকে শুধু জানাজার সালাতের টাইম বলে দেওয়া, এতটুকু আমাদের কর্তব্য। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে দ্রুত গোসল করানোর ব্যবস্থা করতে হবে। গোসল করানোর জন্য প্রথমে আমরা পবিত্র পানি হালকা গরম করব, কুসুম গরম যাকে বলে, এবং সেখানে বরই পাতা দেওয়া যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোসল করানোর জন্য নির্দেশ দিলেন বিমাইন ওয়া সিদরিন, পানি এবং বরই পাতা সহ যে পানি সেটা দিয়েই গোসল করানোর জন্য নির্দেশ দিলেন। বরই পাতা দেওয়ার মূলত কারণ হলো অধিক পরিষ্কার হওয়া। এখন যেহেতু সাবান বা অনেক সুন্দর পদার্থ বের হয়েছে যেটা পরিষ্কার বর্ধক, তো অবশ্যই সেটা আমরা ব্যবহার করতে পারি, সাবান ব্যবহার করতে পারি, এতে কোনো সমস্যা নেই। সাবান দিয়ে সুন্দরভাবে ডোলে গোসল করাবো, এবং যিনি গোসল করাবেন তার হাতে একটি ন্যাকড়া থাকবে, ন্যাকড়া থাকবে, সে ডাইরেক্ট যেন তার লজ্জাস্থানে হাত না লাগায়, এজন্য হাতে একটি ন্যাকড়া পেঁচিয়ে নেবে। এবং তাকে প্রথমে অজু দিয়ে শুরু করবে, অজুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করবে, প্রথমে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে নেবে, তারপরে তাকে সাবান দিয়ে সুন্দরভাবে তার ডান দিক থেকে পানি ঢেলে দেবে এবং পুরো শরীর ধৌত করবে। একবার, দুইবার, তিনবার, প্রয়োজনে চারবার, পাঁচবার পরিষ্কার করার জন্য যতবার ধোয়া প্রয়োজন সেটা সে ধুতে পারে, এতে কোনো সমস্যা নেই। এবং সবসময় লক্ষ্য রাখবে যে যখন গোসল করাবে তখন তার লজ্জাস্থান যেন ওপেন না হয়ে যায়, খোলা না হয়ে যায়, বরং তার লজ্জাস্থানের ওপরে আবৃত করার জন্য একটি ন্যাকড়া রেখে তার পরনের কাপড় নিজ দিক দিয়ে সুন্দরভাবে খুলে নেবে এবং লজ্জাস্থান যেন তার প্রকাশ না হয়ে যায়, এর উপরে অবশ্যই সে গুরুত্ব রাখবে। এবং লজ্জাস্থানে অবশ্যই ডাইরেক্ট হাত লাগাবে না, বরং হাতে ন্যাকড়া নিয়ে সেই ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবে। যখন গোসল করা শেষ তখন তার বডিতে খুশবু লাগাবে, খুশবু লাগাবে এবং তাকে কাফন পরাবে। কাফন পরানোরও যেটা নিয়ম যে নারী পুরুষ সকলকেই, সর্বাধিক সহি মত হলো নারী পুরুষ সকলকেই তিনটি কাপড় দিয়েই কাফন দেবে, এটাই সর্বাধিক সহি মত। আমরা সেই সহি মতটি গ্রহণ করার চেষ্টা করব, তিনটি কাপড় দিয়ে সকলকেই কাফন পরাব। এখানে একটি বিষয় লক্ষণীয়, আমাদের দেশের অনেক মানুষকে দেখা যায় যে যারা হজ করতে যান তারা হজে গিয়ে যে এহরামের পোশাক পরে হজ করে আসেন, সেই এহরামের পোশাককে জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসেন তার কাফনের ব্যবস্থা করার জন্য। তারা মনে করেন যে এই জমজমের পানি দিয়ে যদি ধুয়ে নিয়ে আসা হয় এবং যেই কাপড় দিয়ে হজ করা হয়েছে এটা মনে হয় তার কবরে কোনো ফায়দা দিবে, পরকালে কোনো ফায়দা দিবে। আসলে যদি এমন ভাবা হয় তাহলে অবশ্যই এটা ঠিক হবে না, ওই কাপড়ের কোনো ক্ষমতা নেই, জমজমের পানিরও কোনো ক্ষমতা নেই তার কবরের আজাব থেকে বাঁচানোর। এই জন্য এ ধরনের মাইন্ড অবশ্যই চেঞ্জ করতে হবে। অনেক মানুষকে দেখা যায় যে কেউ হজ্জে গেলে সে কাপড় পাঠায়, সেই কাপড়টা যেন জমজমের পানি দিয়ে ধুয়ে নিয়ে আসে। এ ধরনের বিশ্বাস, এ ধরনের আকিদা নির্ঘাত, ভুল আকিদা, এই আকিদা সংশোধন করা আমাদের উচিত। যে কোনো সুন্দর সাদা কাপড় দিয়ে কাফন পরাবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মাইয়েতকে গোসল করানো শেষ হবে, কাফন পরানো শেষ হবে, তখন মাইয়েতকে জানাজার জন্য প্রস্তুত করবে এবং জানাজার সালাত আদায়ের জন্য নিয়ে যাবে। জানাজার সালাত আদায়ের জন্য খোলা ময়দানে নিয়ে যাবে, নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, সেখানে জানাজা পড়াবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ আমল ছিল তিনি খোলা ময়দানেই মসজিদের বাইরে তিনি জানাজা পড়িয়েছেন। তবে মসজিদেও জানাজা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেও জানাজা দিয়েছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানাজা মসজিদে হয়েছিল। অতএব মসজিদে জানাজার সালাত আদায় করাও জায়েজ, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে মসজিদে লাশ ঢোকাতে নিষেধ করা হয় বা জানাজার সালাত আদায় করতে দেওয়া হয় না অনেক জায়গায়, অনেক এলাকায়, এটা কিন্তু ঠিক নয়। বরং প্রয়োজনে মসজিদে জানাজার সালাত আদায় করতে পারে, এতে কোনো সমস্যা নেই। জানাজার সালাতের জন্য যখন মাইয়েতকে নিয়ে যাবে তখন তার নিকট আত্মীয়রা সেই খাটলা যেটা আমরা বলি আমাদের দেশের ভাষায়, যে মাইয়েতকে বহন করা যে খাটলা, সেটা তার নিকটাত্মীয় বা অত্যন্ত নিকটের মানুষ তারাই বহন করবে, এটা তারাই হকদার বেশি।
হকদার বেশি যদি তারা নিয়ে যেতে সমর্থ হয়। এবং মাইয়েতকে জানাজায় নিয়ে যাওয়ার জন্য পায়ে হেঁটে নিয়ে যাবে, এটাই অধিকতর সুন্নাত। কোনো জরুরি কারণ ছাড়া গাড়িতে তাকে বহন করব না, বরং আমরা কাঁধে করে বহন করব, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি প্রয়োজন হয় নিয়ে যাওয়ার গাড়িতে, তাহলে কোনো সমস্যা নেই, গাড়িতে নিয়ে যেতে পারা যায়। এবং আমাদের দেশে দেখা যায় যে মাইয়েতকে যখন মানে নিয়ে যাওয়া হয় জানাজার সালাতের জন্য বা জানাজার শেষে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তখন তার পেছনে যারা থাকে বিভিন্ন জিকির আজকার, বিভিন্ন কিছু দোয়া পড়তে পড়তে যান উচ্চস্বরে, এগুলো কিন্তু বিদআতি পন্থা, এগুলো ঠিক নয়। বরং সবাই মাইয়েতকে নিয়ে যাব অবনত চিত্তে এবং বেদনা তার মধ্যে বেদনা প্রকাশ করে সে নিয়ে যাবে, পরকালকে স্মরণ করে সবাই যাবে। এখানে নির্দিষ্ট কোনো জিকির আজকার বা কিছু বলতে হবে, দোয়া বলতে হবে বা কিছু বলতে হবে এমনটি নয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যখন মাইয়েতকে আমরা জানাজার সালাতের জন্য নিয়ে যাই বা জানাজার সালাত শেষে কবর পর্যন্ত নিয়ে যাই, আমাদের দেশে অধিকাংশ জায়গায় দেখা যায় যে রাস্তার মাঝখানে তাকে তিনবার রাখা হয়, যেটাকে তারা সুন্নাত মনে করে। আসলে এটা কোনো সুন্নাত নয়, বরং এটা বিদআত, এটা থেকে বিরত থাকতে হবে। বরং কারো যদি রাখার প্রয়োজন হয় এমনিতেই, যারা বহন করছে তাদের ক্লান্তির কারণে বা তাদের কাঁধ পরিবর্তনের দরকার হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু রাস্তায় তিনবার রাখতে হবে, রেখে আবার তাদের স্থান আবার চেঞ্জ করে, অনেকেই দেখা যায় যে পিছনে যে আসে তারা সামনে যায় এমনভাবে যায়, এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে পড়ে না, বরং এটা একটা বিদআতি পন্থা, এটা থেকে বিরত থাকতে হবে। এবং যখন আমরা মাইয়েতকে নিয়ে যাব খাটলাই করে, তখন মাথা যাবে সামনের দিকে আর পা থাকবে পিছনের দিকে, অর্থাৎ মাথা যেই দিকে আছে সেই দিকটায় সামনে যারা বহন করবে তারা কাঁধে নেবে, আর পা থাকবে পিছনের দিকে। এটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যখন জানাজার সালাতের জন্য বা জানাজার সালাত শেষে মাইয়েতকে কবরে নিয়ে যাব, তারা এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবো। এবার আমরা আসুন জানাজার সালাত কীভাবে আদায় করতে হয় সেটা দেখিয়ে দিই। জানাজার সালাতের সুন্নাতি পদ্ধতি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তা আদায় করে। সর্বপ্রথম বলে দিই সংক্ষিপ্ত নিয়ম, জানাজার সালাতের জন্য আমরা আমাদের দেশে মুখে নিয়াত পড়ি, এই নিয়াত পড়ার কোনো বিধান নেই, বরং এটা অন্তরের সংকল্পের মাধ্যমে নিয়াত হবে, যেটা জানাজার সালাত। এবং জানাজার সালাতের প্রথম তাকবীর চার তাকবীর, মানে সাধারণত চার তাকবীর দিয়ে জানাজার সালাত হয়, পাঁচ তাকবীর ছয় তাকবীর দিয়েও জানাজার সালাত হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের দেশের প্রচলিত সর্বাধিক সহি যেই নিয়ম আমরা দেখতে পাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে জানাজার সালাত আদায় করেছেন সেটা হচ্ছে চার তাকবীরে। তা আমরা চার তাকবীরে জানাজার সালাত আদায়ের সেই সুন্নতি পদ্ধতি মানার চেষ্টা করব এবং প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করব এবং সূরা ফাতিহা পরে ছোট্ট একটি সূরা। আমাদের দেশে সূরা ফাতিহা পড়া হয় না, বরং সানা পড়া হয়। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সানা পড়ার কোনো প্রয়োজন নেই, সানা পড়ার কোনো হাদিসও পাওয়া যায় না জানাজার সালাতে, বরং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে, এর স্পষ্ট হাদিস পাওয়া যায়। সানা পড়তে হবে কি না এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। শুধুমাত্র হানাফি মাযহাব বলছে সানা পড়া জায়েজ। তো সানা পড়া জায়েজ এর অর্থ এই নয় যে সূরা ফাতিহা বাদ দিয়ে, হানাফি মাযহাবেও কিন্তু সূরা ফাতিহা পড়বে সানা পড়ার পরে, কিন্তু আমাদের দেশে সেটা করা হয় না, বরং সূরা ফাতিহাকেই বাদ দেওয়া হয়, সানা পড়া হয়। এটা সঠিক নয়, বরং সানা পড়তে হবে না। সর্বাধিক সহি মত হলো সানা পড়তে হবে না, প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা পড়ব, ছোট্ট একটি সূরা ইখলাস পড়ব, তারপরে আবারও তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম বলব, তারপরে তাকবীর দিয়ে তৃতীয় তাকবীর দিয়ে আমরা মাইয়েতের জন্য দোয়া করব, চতুর্থ তাকবীর দিয়ে আমরা সালাম ফিরিয়ে দেব। এটা হচ্ছে সুন্নাতি পদ্ধতি। তাহলে আসুন আমরা এখন দেখিয়ে দিচ্ছি জানাজার সালাত আদায় করে কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত আদায় করেছেন, সেটা আমরা বাস্তবেই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন জানাজার সালাতে দাঁড়াব তখন সবাই কাতারবদ্ধ হব, মুসল্লি যারা থাকবেন তারা কাতারবদ্ধ হবেন এবং ইমাম দাঁড়াবেন, মাইয়ের যদি পুরুষ হয় তাহলে তার মাথা সোজা বরাবর দাঁড়াবেন। যেমন আমাদের সামনের মাইয়ের, এটা আমরা পুরুষ হিসেবে ধরছি এই জন্য এটা মাথা বরাবর দাঁড়াচ্ছি। আর মাইয়ের যদি নারী হয়, মহিলা হয়, তাহলে অবশ্যই মাইয়েতের কোমর বরাবর দাঁড়াবেন, মাইয়েতের কোমর বরাবর দাঁড়াতে হবে যদি মাইয়েত মহিলা হয় নারী হয়, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে, এটা সুন্নাত। তো আমরা
আজকের মাইয়াতকে আমরা পুরুষ হিসেবে ধরছি, তো আমরা মাথা বরাবর দাঁড়িয়েছি। এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আমাদের দেশে জানাজার সালাতের জন্য সবাই দাঁড়াই, দেখা যায় যে অনেক মানুষ তার স্যান্ডেল খুলে স্যান্ডেলের উপরেই দাঁড়ায়। এটা একটা হাস্যকর বিষয় হয়ে যায়। স্যান্ডেল যদি পবিত্র থাকে তাহলে কিন্তু তা খোলার প্রয়োজন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফরজ সালাত জুতা স্যান্ডেল পরে আদায় করতেন তারা, জানাজা তো দূরেই থাক। আর জানাজার সালাত স্যান্ডেল পরে আদায় করা যায়। আপনি যদি মনে করেন যে আপনার স্যান্ডেলে অপবিত্র থাকে, লেগে আছে বা থাকতে পারে, তাহলে স্যান্ডেল দূরে খুলে আসেন, কোনো সমস্যা নেই, দূরে খুলে রেখে আসেন, জানাজার সালাত আদায় করেন। কিন্তু এমনটি করিয়েন না যে স্যান্ডেল খুললেন আবার স্যান্ডেলের উপরেই দাঁড়ালেন, বা স্যান্ডেল খুলে মাঝখানে রাখলেন তারপরে দাঁড়াইলেন, এটা ঠিক নয়। বরং আপনি স্যান্ডেল যদি পবিত্র থাকে তাহলে আপনি স্যান্ডেল পরেই সালাত আদায় করতে পারেন। আর যদি সন্দেহ থাকে, মাটিতে ঘষা দিলে আপনার স্যান্ডেল পবিত্র হয়ে যাবে, সন্দেহ দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী বলছেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন পথ দিয়ে সালাত আদায় করতে আসি যেটা অপবিত্র জিনিস যেখানে থাকে আমাদের কাপড়ে লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা মাটিতে ঘষা লাগলেই সেটা পবিত্র হয়ে যাবে। তো আপনার স্যান্ডেল যদি মনে হয় যে অপবিত্র কিছু লেগে আছে, তাহলে মাটিতে ঘষা দিন, পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। তো স্যান্ডেল পরেই সালাত আদায় করা যায়, এই বিষয়টিও আমরা লক্ষ্য রাখব। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যখন সালাতে দাঁড়াবো তখন আমাদের নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমে হবে, মুখে কিছু পড়তে হবে না নিয়াত হিসাবে, বিষয়টি লক্ষ্য রাখব। আমাদের দেশে গদবাধা যে দোয়া পড়া হয় নিয়াত হিসাবে, এগুলো কোনো হাদিসে বর্ণিত দোয়া নয়, বরং এগুলো মানুষের বানানো। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিতে আমরা জানাজার সালাত আদায় করার চেষ্টা করব, নিয়াত অন্তরে সংকল্পের মাধ্যমেই করব, মুখে কিছু প্রকাশ করব না। তা আমরা জানাজার সালাত শুরু করছি। বাস্তবেই কীভাবে জানাজার সালাত আদায় করতে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد, ولم يكن له كفوا أحد. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد, كما صليت على إبراهيم وعلى آل إبراهيم, إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد, كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام, ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده. اللهم اغفر له وارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد, ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس, وأبدله دارا خيرا من داره, وأهلا خيرا من أهله,
وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই সালাত, এটা হচ্ছে যদি বয়স্ক নারী পুরুষ প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু যদি একজন শিশু হয়, শিশুর জানাজায় আমরা মাইয়েতের জন্য আগের যে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা বলবো, দ্বিতীয় তাকবীরের পরে দরুদে ইব্রাহিম পড়বো, তৃতীয় তাকবীর দিয়ে মাইয়েতের জন্য যেটা দোয়া আল্লাহ হুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটি শেষে আমরা যে দোয়াটি বলবো যে আল্লাহ হুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া যুখরান ওয়া আজরা, এই দোয়াটি শিশু হলে, মাইয়ের যদি শিশু হয় তাহলে এই দোয়াটি আমরা পড়ব। এবং এখানে আরও একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে সেটা প্রচলিত নয়, কিন্তু আপনি যদি মিডল ইস্টে যান, সৌদিতে যান, বাহরাইনে যান, তাহলে দেখা যাবে যে জানাজার সালাতে একদিকে সালাম ফেরানো হয়, অর্থাৎ শুধু ডান দিকে সালাম ফিরিয়ে শেষ করা হয়, এবং এর স্পষ্ট হাদিস রয়েছে, সহিহ হাদিস। অতএব শুধু ডান দিকে সালাম ফেরানোও জায়েজ আছে, দুই দিকে সালাম ফেরানোও জায়েজ আছে। আমাদের দেশে যেহেতু দুই দিকে সালাম ফেরানোর আমলটি প্রচলিত, অতএব আমরা আমাদের দেশে দুই দিকেই সালাম ফেরাবো, কারণ এটা সহি, যেহেতু সহি অতএব আমাদের দেশে প্রচলিত যে আমল সেটা আমরা করবো ইনশাআল্লাহ।